আর কয়েকদিন পরে ঈদ, কিন্তু এখনো ন্যায্য মজুরি বুঝে পায়নি খুলনার চার এবং পাঁচ নং ঘাটের সার আনলোডকারী শ্রমিকরা। ঈদের আগে বকেয়া টাকা বুঝে না পেলে আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। চট্টগ্রামের প্রতিষ্ঠান স্বদেশ গ্রুপের সিস্টার কনসার্ন স্বদেশ শিপিং অ্যান্ড লজিস্টিক কোম্পানি স্থানীয় ব্যবসায়ীদের পাওনা পরিশোধ না করায় ঈদ আনন্দ মাটি হতে যাচ্ছে খুলনার শত শত শ্রমিকের। খুলনা থেকে সহকর্মী নূর ইসলাম রকির পাঠানো তথ্যছবিতে শরীফুল ইসলামের ডেস্ক রিপোর্টে। 2023 সালের অক্টোবরে স্বদেশ শিপিং অ্যান্ড লজিস্টিক কোম্পানি মংলা বন্দরে চারটি মাদার ভেসেলের মাধ্যমে ইউরিয়া, টিএসপি এবং এমওপি সার আমদানি করে। খুলনা, ফুলতলা, নওপাড়ার অন্তত ১০টি ঘাটে ১১৫টি লাইটার জাহাজের মাধ্যমে এসব সার আনলোড করেন ৫০০ শ্রমিক। সার হ্যান্ডেলিং চুক্তিপত্র অনুযায়ী খুলনার ব্যবসায়ীদের টাকা পরিশোধ করেনি স্বদেশ শিপিং অ্যান্ড লজিস্টিক কোম্পানি। এ কারণে খুলনার ব্যবসায়ীরা শ্রমিকদের মজুরি পরিশোধ করতে পারছেন না। এতে ক্ষুব্ধ শ্রমিকরা। আমাদের যদি পেট না চলে আমরা কি করে বাঁচবো? আমাদের ছেলে পেলে আছে, সবাই বসে রয়েছে টাকার আশায়। টাকা আমাদের দিতেই হবে, যেভাবে দেব। আমাকে বিল এখনো বাকায় রয়েছে। আমাকে ইউনিয়নরে বলছি যে আমাকে শ্রমিকের টাকাগুলো পরিশোধ করুক। এখন আমরা সেই টাকাটা পাইলে আমরা বাল বাচ্চা নিয়ে আমরা বাঁচতে পারবো। আমরা ইউনিয়নের সদস্য লোকজন নিয়ে, শ্রমিক নিয়ে একটা মিছিল আন্দোলন করব। এই টাকা আমাদের পরিশোধ না করলে আমাদের পেট বাঁচবে না। শ্রমিকের টাকা কেউ আটকে রাখতে পারবে না। অতি শীঘ্রই আমি স্বদেশ গ্রুপে বলি যে কর্মী স্ট্যাটাসকে টাকা এই বৃহস্পতিবারের ভিতরে দেওয়া হোক। শ্রমিক উত্তেজনা হইলে কিন্তু তাদের পরিণতি কিন্তু খুব ভয়াবহ হবে। এখন স্বদেশ গ্রুপ যদি টাকা আমাদের না দেয়, আমরা শ্রমিককে সামনে কিভাবে তাদের ন্যায্য দাবি পূরণ করব? যদি না করি তাহলে তারা যে কোনো সময় আন্দোলন সংগ্রাম করতে থাকবে, এর জন্য কিন্তু আমরা কোনো দায়ী থাকতে পারবো না। এই অবস্থায় স্বদেশ শিপিং অ্যান্ড লজিস্টিক কোম্পানির কাছে বকেয়া আদায়ে খুলনা সদর থানায় অভিযোগ করেছেন প্রমিস ট্রেডার্স এর কর্ণধার চৌধুরী মিনহাজুর জামান। দশটা ঘাটে পাঁচ শতাধিক লেবার এই কাজগুলো করে এবং প্রায় ৪ কোটি টাকা মজুরি ছিল, সেখান থেকে ২ কোটি টাকা মতো দেওয়া হয়েছে এবং এখনো প্রায় ২ কোটি টাকা প্লাস শ্রমিকরা মজুরি পাবে। শ্রমিকদের সাথে আমার কথা হয়েছে, শ্রমিকদের যারা তাদের সাথে আমি একাধিকবার বৈঠক করেছি, পাশাপাশি আমি স্বদেশ শিপিং এন্ড লজিস্টিক কোম্পানির সাথে বৈঠক করেছি। আমি আশাবাদী যে দ্রুত একটা সমাধান পাবে। তবে স্বদেশ শিপিং এন্ড লজিস্টিক কর্তৃপক্ষের দাবি বিষয়টি সমাধান হয়েছে। ঈদের আগে বকেয়া পাওনা পরিশোধ না করলে আন্দোলনের হুমকি দিয়েছেন শ্রমিকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।